তুমি না, এই লোফারটাকে আমি টাকা দেবো। টাকার জন্যই তো আমার সঙ্গে মিশেছিল। এই নাও টাকা। যাই, আরে বিক্রম, আয় আয় ভেতরে ভেতরে বস। রত্না কোথায়? ওর বাবার হার্ট অ্যাটাকের পর থেকে তো বাপের বাড়িতেই আছে। ও, আজকে কাগজ দেখেছিস? কাল রাতে পান্তুদার সোনার দোকানের দরজা ভেঙে প্রায় 2 লক্ষ টাকার সোনার গয়না ডাকাতি হয়ে গেছে। ওসব কথা রাখ, তুই আমার একটা কাজ করে দিতে পারবি? বল কি কাজ? 2 লক্ষ টাকা? আপনি তো জানেন দাদা, বিক্রম না থাকলে আমাদের বিয়েই হতো না। তাই রত্না যখন শুনলো যে টাকার অভাবে মিনুদির বিয়ে হচ্ছে না, তখন ওর সব গয়না বেচে এই টাকাটা দিয়েছে। নিন ধরুন দাদা। তোমাদের কি বলে যে আশীর্বাদ করবো, চলো বাবার কাছে চলো, বাবা খুব খুশি হবেন, চলো। আজকে আমি যাই দাদা, আমার একটু কাজ আছে, আমি পরে একদিন আসবো। আর চলিস, আয়, যা যা যা। বাবা, তোমরা এমন করছো বাবা? আমি তো কিছুই করিনি, শুধু ধার করে। আমরা দাদারা যে করতে পারিনি তুই তাই করেছিস, আমরা চাকরি করে ধার করতে ভয় পেয়েছি। বিয়েটা হয়েছে তেতে, তোর বন্ধুর ঋণ আমি শোধ করে দেবো। ভালো কথা, তোমাকে একটা কথা বলা হয়নি। আজকে বিয়ে বাড়িতে বিক্রমের দাদা রাজীব দা যদি তোমায় জিজ্ঞেস করে। রত্না, এই রে, কি হয়েছে? না মানে, রত্না, তুমি আমাদের গোটা পরিবারটাকে ভরা ডুবির হাত থেকে বাঁচিয়ে দিয়েছ। তুমি যদি আমার বয়সে ছোট না হতে না, আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। আপনি কি বলছেন দাদা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বিক্রম আমায় সব বলেছে, তুমি যদি তোমার বিয়ের গয়না বিক্রি করে বিক্রমকে 2 লক্ষ টাকা না দিতে, তাহলে তো। দাদা আপনি ভুল করছেন, আমার এত গয়না কোথায় বলুন যে আমি বেচব? কি গো বলো না, তুমি তোমার গয়না বেচে বিক্রমকে 2 লক্ষ টাকা দাও না? কই না, বিক্রমদের সাথে তো এর মধ্যে আমার দেখাই হয়নি। মিনতিদির বিয়েতে যাব বলে বাপের বাড়ি থেকে একদিনের জন্য আমি এসেছি। বিক্রম তাহলে 2 লক্ষ টাকা কোথায় পেল? আমি আমি জানি না দাদা। তবে যে সেদিন তুমি আমায় বললে যে বিক্রম আমাকে ওই কথাটা বলতে শিখিয়ে দিয়েছিল, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম দাদা, ও আমাকেও বলেনি যে টাকা কোথায় পেয়েছে।
ওই 2 লক্ষ টাকা তুই কোথা থেকে পেয়েছিস? এই খুশির দিনে চোখের কোণে জ্বলে নোনা। বারে তুমি এর মধ্যে ভুলে গেলে? ভাস্কর তো তোমায় নিজে এসে বলে গেল যে রত্নার গয়না বিক্রি করে। একটু আগে বাজারে যাওয়ার সময় রত্নার ভাস্করের সঙ্গে দেখা হয়েছিল। রত্ন তো বললো তোকে গয়নাগুলো দেয়নি। আরে না না, ওই দিয়েছে, ও তোমায় মিথ্যে কথা বলেছে। আরে চলো ওইদিকে চলো। দাঁড়া 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 দাঁড়া, আগে বল টাকাগুলো তুই কোথায় পেলে? আরে বাবা বললাম তো, রত্নার গয়না বিক্রি করে। এর মিথ্যে কথা বল, টাকাগুলো তুই কোথায় পেলে বল। বললাম তো রত্না দিয়েছে। বিয়ে বাড়িতে সিনক্রেট করিস না, সত্যি কথা বল, টাকাগুলো কোথায় পেয়েছিস? আমি বলতে পারবো না। বলতে পারবি না? ঠিক যেভাবে দরজা ভেঙে তুই গুড্ডুর ওষুধ চুরি করেছিলি, ঠিক সেইভাবে গয়নার দোকানে দরজা ভেঙে গয়না চুরি গেছে। এখন বুঝতে পারছিস চুরিটা তুই করেছিস? না, আমি চুরি করিনি। তাহলে বল কোথায় পেয়েছিস টাকাটা? বলবো না। বলবি না? না, তবে আমি এতটুকু বলতে পারি যে আমি চুরি বা ডাকাতি করিনি। তাহলে অতগুলো টাকা পেলি কোথায় বল? বললাম তো বলবো না। বলবি না? বড়দা বড়দা বড়দা, দরজা খুলুন বড়দা। বড়দা কি হয়েছে? বড়দা বড়দা বড়দা, দরজা খুলুন। চল তাহলে চল চল চল। আমার মনে হয় বাজারে সোনার দোকানে যে ডাকাতি হয়েছে সেটাই করেছে, আমার কাছে স্বীকার করছে না। আপনি মেরে মেরে কথা আদায় করে নিলেন। বিক্রম ডাকাতি করেছে? ডাকাতি না করলে 2 লক্ষ টাকা কোথায় পেলো বলুন? নিয়াত বোনটা দিয়ে টাকাটা খরচা হয়ে গেছে, নইলে এ স্বীকার করলে আমাকে জানাবেন। দরকার হলে বাড়ি বিক্রি করে আমি ডাকাতির টাকাটা শোধ দিয়ে দেবো। আপনি ভুল করছেন। না না, ভুল আমি করছি না। ঠিক একইভাবে শাবল দিয়ে দরজা ভেঙে একটা ওষুধের দোকান থেকে ও আমার ছেলের জন্য ওষুধ নিয়ে এসেছিল। ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। তুই এমন একটা কাণ্ড ঘটালি, তোর এমন দেবতুল্য দাদাও তোর ওপর বিশ্বাস হারিয়ে ফেললো। আমায় বল টাকাগুলো তুই কোথায় পেলি?